হ্যালো, হ্যালো, জনকল্যাণ দপ্তর থেকে ফোন করেছি, আমাদের কিছু তথ্য জানবার ছিল। হ্যাঁ বলুন। আপনি কি ওয়ার্কিং? হ্যাঁ আপনি বিবাহিত? হ্যাঁ আপনার বাচ্চা আছে? হ্যাঁ কয়টি? একটি আপনি কি দ্বিতীয় বাচ্চা নিতে ইচ্ছুক? কেন বলুন তো? সরকারের তরফ থেকে উন্নয়নের স্বার্থে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে, দু আড়াই বাচ্চা, সেটা জানাবার জন্য এই ফোন করেছি। হ্যালো, মানে কাজ না আপনাদের কোনো বিরক্ত শুনুন করার শুনুন, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, আমরা জানাচ্ছি। শুনুন করে গল্পগুলো বন্ধ করুন, ঠিক শুনুন আছে? শুনুন শুনুন শুনুন, যারা আপনার মতো ব্যস্ততার কারণে বাচ্চা চাইছেন কিন্তু বাচ্চা নিতে পারছেন না, তাদের জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে উন্নয়নের স্বার্থে। আমরা বাচ্চা নিতে চাইছি, কাজ নেই না? শুনুন শুনুন শুনুন, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, আমি জানিয়ে দিচ্ছি। তারপর আপনি যদি ইচ্ছুক হন, সেক্ষেত্রে আপনার স্বামীকে একবার আমাদের দপ্তরে পাঠিয়ে দেবেন। এর ঠিক 10 মাস পরে আপনাদের, এর ঠিক 10 মাস পরে, হ্যালো, হ্যাঁ বলুন বলুন, আপনার ডায়লগ গুলো শুনতেছি, বলুন শুনুন, জানাব। আপনার স্বামীকে একদিন সময় করে আমাদের দপ্তরে পাঠিয়ে দেবেন, এর ঠিক 10 মাস পর আপনার দুয়ারে বাচ্চা ডেলিভারি আপনি পেয়ে যাবেন, ঠিক বুঝলেন? আছে, কাজ নেই, কোনো বিরক্ত করা হয়।